হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? দেখো, আমরা কিন্তু কিছুদিন আগে পিকনিকে গিয়েছিলাম, তো সেই ভিডিওটা তোমাদের সঙ্গে ডিটেলে শেয়ার করার জন্য আজকে ভিডিওটা নিয়ে এসেছি। তো দেখো, এটা হচ্ছে সোনারপুরের মধ্যে একটা সুন্দর মনোরম পরিবেশের মধ্যে একটা দারুণ পিকনিক স্পট ছিল, সঙ্গে ধাবা স্টাইলে। এখানে বিভিন্ন রকম খাবারও পাওয়া যেত, আর এটা হচ্ছে সুন্দর পরিবেশের মধ্যে একটা বাগান টাইপের আর কি। হ্যাঁ, তো দেখো, এটা হচ্ছে নামও বাগানের আড্ডা, আর এখানে কি খুব সুন্দর সুন্দর ফুল গাছও আছে। খুব সুন্দর লোকেশনটা, একদম মেন রোডের পাশে, আর অনেক বড়, অনেকটা জায়গা জুড়ে এই হচ্ছে পিকনিক স্পট। এর মধ্যে ফিশারি আছে, বোটিং আছে, বিভিন্ন রকমের জিনিস আছে। তো চলো তোমাদেরকে একের পর এক দেখাচ্ছি। তো দেখো, ঢুকে এখানে একটা বসার জায়গা আছে, একটা সুন্দর গাছের নিচে। তো সোহাগ দেখো এখানটা বসার চেষ্টা করছে। তো আমার তো ভীষণই ভালো লেগেছে, তোমাদের কেমন লাগছে পিকনিক স্পটটা? চলো তোমাদেরকে ঘুরিয়ে ঘুরিয়ে দেখাচ্ছি। তো দেখো, আমার সঙ্গে দেখতে থাকো। দেখো, ঢুকেই কিন্তু লেফট সাইডে হচ্ছে একটা কি সুন্দর, দেখো, কাগজের ফুল গাছ, পিঙ্ক কালার, আর সোহাগের নিচে দাঁড়িয়ে আছে। তো দেখো বাবা, ও একটু স্টাইল করে হাঁটছে। আর এখানে দেখো দোলনা আছে, এখানে বাচ্চারা বড়রা সবাই কিন্তু দোল খেতে পারবে, সব বয়সী মানুষদের জন্যই তৈরি আছে। আর এখানটা কিন্তু মানে যারা পিকনিক করতে আসে বা যারা এই ধাবায় খেতে আসে তাদের জন্য কিন্তু ওখানে বসার জায়গা, খাওয়ার জায়গা। আর এখানে হচ্ছে কিচেন, এটা রান্নার হচ্ছে আমাদের পিকনিকের যারা খাওয়া দাওয়া করবে, আমাদের রাঁধুনি রান্না করছেন ওখানে। আর পিকনিকের এই পুরো আয়োজনটা হচ্ছে বিধানদা করেছে, আমার বোনাই। আর দেখো মানে এটা হচ্ছে সম্পূর্ণ ক্যারাটি স্কুলে, যারা মানে বিধানদার ক্যারাটি সেন্টার আছে, ক্যারাটি স্কুল আছে, অনেকগুলো ক্যারাটি সেন্টার আছে। তো মানে সব স্টুডেন্টদের নিয়েই বা গার্জিয়ানদের নিয়েই হচ্ছে এখানে পিকনিক হচ্ছে। তো সবাই আসেনি, কিছু কিছু এসেছেন, সবাইকে নিয়েই মোটামুটি আয়োজন ছিল। তো দেখো, এখানে সামনে গিয়ে একটা বড় পুকুর মতো আছে, এখানে কিন্তু একটা বোটও আছে, এখানে বোটিং হয়। তো চলো বোটিংটা তোমাদের দেখাচ্ছি, এরপর আমরা কিন্তু বোটিং করতে যাব। আর সোহাগ এখানে এসে বসেছে, বেশ পাড়টা কাঠ দিয়ে বাঁশ দিয়ে বাঁধানো ছিল, ভালোই লাগছিল দেখতে। তো চলো এই সাইডটা তোমাদেরকে দেখাই। এটা একদম মানে গ্রামের দিকে বাড়ি যেমন হয় না, এটা কিন্তু ঠিক সেরকম ধরনের আমাদের গ্রামের বাড়িটাও। কিন্তু যাদের গ্রামে যে বাড়ি আছে তাদের এরকম অনেক বড় জায়গা জুড়ে এরকম পুকুর বাড়ি এরকম থাকে, আর অনেক মাছ থাকে চাষের জন্য। তো ঠিক সেরকম আর এখানে দেখো, আমরা সবাই মিলে ব্যাডমিন্টন খেলছিলাম। তো অ্যাকচুয়ালি ভীষণ সুন্দর সুন্দর মিউজিক হচ্ছিল বক্সে, কিন্তু আমি এখানে মিউজিকগুলো দিতে পারছি না, মিউজিক অ্যাড করলে যদি কপিরাইট চলে আসে, সেই জন্য তোমাদের জন্য মিউজিকটা আমি দিতে পারছি না, আর ভয়েস ওভার দিয়ে দিচ্ছি। তো দেখো, সোহাগ আমি আর অনেক বাচ্চারা ছিল, সবাই মিলে খেলছিলাম, কিন্তু সোহাগ তো ভালো করে খেলতে পারে না, শুধু ফেলে দিচ্ছিল, আর ওকে তো দিচ্ছি না বলে ও আমাদের কক নিয়ে বারবার পালাচ্ছে। তো দেখো, ওকে দৌড়ে দৌড়ে ধরছিলাম, ভীষণ মজা হচ্ছিল, ও মজা পাচ্ছিল, দৌড়াচ্ছিল, ছুঁড়ে মারছে ককগুলো বারে বারে। তো ভীষণ মজা করেছি, সব রকম খেলায় খেলেছি আমরা ওখানে, ফুটবল নিয়ে গেছিলাম, ক্রিকেট, ব্যাডমিন্টন সবই নিয়ে গেছি, আর সবাই মিলে একটা দারুণ খেলা হয়েছে। আর তাছাড়াও কী বলতো, বিভিন্ন রকমের খেলাধুলাও এমনি কম্পিটিশান ছিল, সেগুলোও আমরা খেলেছি। তো চলো একের পর এক তোমাদেরকে সবগুলোই দেখাবো। আর আমরা অ্যাকচুয়ালি একটু লেটেই ঢুকেছিলাম, আমরা মানে যখন মানে ঢুকেছি তখন বাজে 11টা অলরেডি, তখন কিন্তু সকলের ব্রেকফাস্ট কমপ্লিট হয়ে গেছিলো, আমি আর সোহাগ একটু লেট করে ফেলেছিলাম। সোহাগ এসেই দোলনায় দুলছিল, তারপর আমাদেরকে ডেকে একটু ব্রেকফাস্টের জন্য বললো, দেখো তোমরা তো লেট করে ফেলেছো, তো আমাদের লাস্টের দিকে তেমন কিছুই ছিল না, তো লুচি আর একটুখানি তরকারি ছিল, তাই দিয়ে খাচ্ছি আর কি নানপুরি। আর এদিকে সবাই মানে মজা করছে, হ্যাঁ বলছে আমাদের মানে ক্যামেরাম্যান চলে এসেছে, এইসব আড্ডা দিচ্ছে।
তো মানে সবাই মিলে খুব মজা করি আর কি, পিকনিক টিকনিক হলে খুব আনন্দ হয়। আর এদিকে দেখো খেলা চলছে, মানে এই বলটা বাঁশের গায়ে ছুটতে হবে, যারা যারা লাগাতে পারবে তারা গিফট পাবে, ঠিক আছে? আর গিফট তো বিশাল আয়োজন, গিফটের আয়োজনটা তোমাদেরকে লাস্টেই দেখাবো। তো দেখো আমি খাচ্ছি আর গল্প করছি, সবাই জিজ্ঞেস করছে লেট করলে কেন, আমরা অনেক সকালে এসেছি, এই করেছি, অনেক রকম গল্প হচ্ছে। আর এখানে গরম গরম চিকেন পকোড়া দিয়ে গেছে 5 পিস করে, হ্যাঁ, সোহাগার আমাকে। তো এবার খাচ্ছি, এখনও বানানো হচ্ছে, কাউকে দেয়নি, আমরা যেহেতু লেট করে ফেলেছি, সবজি কম আছে, সেই জন্য আমাদের জন্য মানে পকোড়া দিয়ে গেছে। তো দেখো খেলা দেখছি আর গল্প করছি আর খাচ্ছি, বেশ ভালোই লাগছে। মাঝে মাঝে এরকম আউটডোর ট্যুর করলে কিন্তু দারুণ লাগে, আমার তো ভীষণ ভালো লাগে, মানে একঘেয়ে বোরিং লাইফ থেকে একটু বেরোতে পারি, একটু মজা করতে পারি। আমার সোহাগ আর আমি কিন্তু সব জায়গায় ঘুরতে যাই, ওর বাবা তো সেরকম কোথাও যেতে ভালোবাসে না, আমি আর ছেলেই সব জায়গায় এরকম বেড়াই আর মজা করি। তোমরা তো দেখতেই পাও, কম বেশি তোমাদের সঙ্গে শেয়ার করি। তো দেখো আর এখানে কাগজগুলো কিন্তু দেখতে দারুণ লাগছে, মানে এই পরিবেশটাকে আরো সুন্দর করে তুলেছে। এবার দেখো আমি বল মারছি, তো প্রথমটা মারতে পারিনি, দ্বিতীয়টা কিন্তু এক চান্সে লেগে গেছে, 2 বার চান্স ছিল, তো আমি কিন্তু গিফট একটা পেয়ে গেছি তোমরা দেখতে পেলে। এইবার আমরা বোটিং করতে যাচ্ছি, বোটিংয়ে দারুণ সুন্দর সুন্দর মিউজিক হচ্ছে, এত সুন্দর মিট মিউজিক হিন্দি গানের সঙ্গে, তো পাগল হয়ে যাচ্ছি, মনে হচ্ছে না নেচে থাকতে পারছি না। তো দেখো অনেকক্ষণ সংকলন করেছি, এবার এত সুন্দর লোকেশনে বোটিং করছি আর একটু মিউজিকের সঙ্গে নাচবো না তাই বলে কি হয় বলো, আর সহ্য করতে পারছি না, একটু নেচেই নিলাম, একটুখানি নাচো নাচু করে নিয়েছি, সোহাগ ডাকো ডান্স করছে, সোহাগের স্টাইলই আলাদা। তো দেখো এবার আমরা দুজন ডান্স করতে করতে নদীর মাঝখানের দিকে যাচ্ছি, এই পুকুরের মাঝখানের দিকে, দেখো তো ভীষণই ভালো লাগছে, কিন্তু অনেকদিন পর বেরিয়েছি আর একটু পিকনিক করছি আউটডোর, আর ভীষণ ভালো লাগছে। ছোটোবেলায় তো পিকনিক করতাম, মানে গ্রামের দিকে কী করতাম, সব বাচ্চারা মিলে একটু চাল, কেউ একটু লবণ হলুদ, তরবারির থেকে মাছ, সবাই মিলে ডাকা তুলে একটু মাংস, হ্যাঁ এইসব করতাম, ডিম টিম, কিন্তু এইভাবে তো পিকনিক করা হতো না। এখন এই সুন্দরপুরে যখন যখন থেকে এসেছি তখন প্রত্যেক বছরই আমরা 4-5টা করে পিকনিক হয়, মোটামুটি 1 ডিসেম্বর মানে 31 ডিসেম্বরে পিকনিক করেছি, 1 জানুয়ারিতে করেছি, সেগুলো এত বড়ো সড়ো ছিল না, মানে তারপরে 25 ডিসেম্বর উপলক্ষে পিকনিক ছিল আমাদের, সেগুলো ছোটোখাটো, মানে আমরা বৌড়ে মিলেই করতাম, বাচ্চাদেরকে নিয়েই করতাম, কিন্তু এই বড়ো ট্যুর এখানে এটা হচ্ছে একটু বড়ো ট্যুরে এসেছি মানে পিকনিকে। তো দেখো অনেকটা দূরে চলে এসেছি আর মিউজিকের কারণে, মানে আমি যেহেতু গান চলছে না, আমি ভয়েস ওভার দিতে হচ্ছে, এত আনন্দ হচ্ছে গানগুলো শুনলে তোমরা আরও বেশি মজা পেতে, কিন্তু সেই গানগুলোকে তো আমি অ্যাড করতে পারছি না, ভেরি সরি, কিছু করার নেই, হ্যাঁ, কিন্তু এই গানের তালে তালে এইগুলো হলে না দারুণ লাগতো। হ্যাঁ তো আমরা ওদেরকে বাই বাই করে দিয়েছি অনেক দূর চলে এসেছি বলে। তো দেখো মানে এইবার কিন্তু আমরা বোটটা ঘুরিয়ে নিয়ে যাব, আমাদের জন্য চিকেন পকোড়া রেডি হয়ে গেছে, তো ওরা বারবার ডাকছে চিকেন পকোড়া, কিন্তু আর পেলে না, আমরা কিন্তু সব খেয়ে নিচ্ছি, যে যত খুশি চিকেন পকোড়া খেতে পারো। হ্যাঁ তো দেখো এবার আমরা বোটটা ঘুরিয়ে পাড়ের দিকে নিয়ে যাব, গিয়ে এবার কিন্তু একটু চিকেন পকোড়া খেতে আসছি, বলে আমার তেমন খিদেই পাইনি, এসে তো আমি এইমাত্র খেলাম, ওই জন্য আর খিদে পাইনি, আর ওরা তো অনেক আগে ব্রেকফাস্ট করেছে, ওরা 9টার দিকে ব্রেকফাস্ট করেছে, তো ওদের একটু খিদে খেতে পেয়েছে, আমার তো খিদে পায়নি। এইবার দেখো আমরা মানে এক থালা নিয়ে বসেছি চিকেন পকোড়া খেতে, যে যত পারো খাও। তো দেখো খাচ্ছি, তো ওদেরকে একটু লোভ দেখিয়ে দিচ্ছি, দেখো খাওয়া দাওয়া হয়ে গেছে, এবার আমরা কিন্তু যাচ্ছি একেবারে ওই পারে, দেখো পুকুরের মাঝখানে একটা মানে রিসর্ট টাইপের করা আছে, মানে পুকুরের মাঝখানে ঘর, ও বাবা, আর সোহাগ আর মামাম কিন্তু ওখানে ঘুমাবে, ওদের ঘুম ঘুম পাচ্ছে, দুপুর হয়ে গেছে, তো তা ওরা ঘুমাবে, এখনো খাওয়া হয়নি, চিকেন পকোড়া খেয়েই তো ওদের পেট ভর্তি হয়ে গেছে, তার খাবে কি, দুপুরের টাইমটা খেয়েছে পকোড়া, সেই জন্য ওরা বলছে একটু ঘুমাবো রেস্ট নেবো, তার যেহেতু একটু খাওয়া দাওয়া লেট আছে, খেলাধুলা হচ্ছে, রান্না এখনও সবগুলো কমপ্লিট হয়নি, অনেকগুলো আইটেম আছে, তো যাচ্ছি সোহাগকে একটু ওখানে ঘুম পাড়াবো, একটুখানি ও ঘুমাবে বলে মনে হয় না, তবু একটু নিয়ে যাচ্ছি আর কি, একটু রেস্ট নিয়ে নেবে, কারণ এসেই তো সারাক্ষণ খেলাধুলো করেছে, দৌড়াদৌড়ি করেছে। তো দেখো আমরা এসে গেছি, আর এখানে একটা কাঠের সাঁকো মতো করা আছে, দেখো এইখান দিয়ে যেতে হবে,
যাক, ঘরটা কিন্তু খুব সুন্দর করেছে, ঘরের ভিতরটাও চলো তোমাদেরকে দেখাচ্ছি, খুব সুন্দর। আর পুরের মাঝখানে তো এত সুন্দর হাওয়া আর মনোরম পরিবেশ, ওর মধ্যে বাথরুমটাও দারুণ ছিল, বাথটাব ছিল, সবই ছিল। হ্যাঁ, আর ওর নিচ দিয়ে পুকুর, মানে ঘরের নিচ দিয়ে কিন্তু বোটিং করা যাচ্ছিল, একটা দারুণ লাগছিল ওখানটায়। আর দেখো এখানে ব্যালকনিতে বসে কি সুন্দর চারিদিকটা ফাঁকা পরিবেশে দেখা যাচ্ছিল, আর গরমকালে এরকম ঘরে থাকতে তো দারুণ লাগে। তো তোমরা বন্ধুরা সবাই মানে কে কোথায় পিকনিক করছো এরকম পরিবেশে যাও আর মজা করো, একটা দিন খুব সুন্দর করে উপভোগ করো। আর আমাদের দেখো এখানে এবারে সোহাগ আর মাম্মাম কিন্তু দুজন ঘুমায়নি, আবার আমরা ফিরে এসেছি ওখান থেকে। ফিরে এসে আমরা দেখো একটু দোলনায় বসেছি, আর ছোটোবেলার মতো মনে হচ্ছে, মানে মনে হচ্ছে বয়সটা যেন অনেকটা কমে গেছে, বাচ্চাদের সঙ্গে মিশে আমিও বাচ্চা হয়ে গেছি। দোল দোল দুলুনি আগা মাথায় জিরুনি করছে, আর কি সুন্দর দোল খাচ্ছি মনের আমেজে, তো ভীষণই ভালো লাগছে। আর ওরা তো বোরিং যাতে না হয়ে যায় সেই জন্য আমি বাড়ি থেকে বল ব্যাট সব সঙ্গে করে নিয়ে এসেছি, ফুটবল ক্রিকেট বল আবার ব্যাডমিন্টন সবই নিয়ে এসেছি সঙ্গে করে, যাতে বোরিং না হয়। সরে যাও সরে যাও সরে যাও, দাঁড়াও শুনুন, সরে যাও সরে যাও সরে যাও, সরে যাও, দেখো ওদিকে আমাদের খেলা হয়ে গেছে, এবার দেখো এদিকে আমরা চলে এসেছি, কেননা এদিকে মিউজিক্যাল চেয়ার খেলা হচ্ছে। তো দেখো অনেক বাচ্চারা একসঙ্গে খেলা শুরু করেছিল, তো কিছু কিছু বেরিয়ে গেছে আর এই এখন এই কজন আছে, তো এদিকে খেলা চলছে। আর আমাদের এবার ওদিকে ডাকছে, বলছে আর যারা যারা বোটিং করতে চাও চলে আসো, কারণ বাচ্চাগুলো তো বোটিংয়ে পাকা করছে, মানে ফ্রি হচ্ছে না, ওরা সারাক্ষণ বোটিং করার জন্য বিজি হয়ে যাচ্ছে। তো ওরা যখন খেলছে আমরা ভাবছি একটু বোটিং করে আসি, তো আমরা কিন্তু আবার যাচ্ছি বোটিংয়ের দিকে। আর বোটিং করে এসেই কিন্তু আমরা আবার আমাদের হচ্ছে লাঞ্চ টাইম হয়ে গেছে, এবার দেখো আমরা লাঞ্চের জন্য কী কী আছে দেখাচ্ছি। তো প্রথমে দিয়েছে পোস্ত দিয়ে আলু ভাজা, তারপরে দিয়েছে ডাল, ভেজিটেবল ডাল ছিল, আর এখানে হচ্ছে চিকেন আছে, আরও ছিল চাটনি, পাঁপড়, মিষ্টি, দই, এটা ওটা ছিল কিছু, কিন্তু অত কিছু ভিডিও করার টাইম পাইনি, মানে ছিল কোলের মধ্যে দুষ্টু করছিল, আর আমরা খেলা করেছিলাম তার জন্য এখানে আমাদেরকে গিফট দিচ্ছে, প্রাইজ দিচ্ছে। খেলার প্রাইজ হচ্ছে 2 পিস 3 পিস করে ক্যাডবেরি, আমাদের ক্যাডবেরি দিচ্ছিল। তো দেখো আজকের মতো পিকনিক এখানে, আমরা লাইন দিয়ে একটু খাবার নিয়েছিলাম আর বাড়ি নিয়ে খাচ্ছিলাম। যারা যারা জিতেছে বল লাগাতে পেরেছিল, যারা মিউজিক্যাল চেয়ারে পজিশনে এসেছে তাদের জন্যই কিন্তু ক্যাডবেরি গুলো ছিল, আর আমি 3টে ক্যাডবেরি নিয়েছিলাম সোহাগ আর আমার বোনের 2 মেয়ের জন্য। তো আজকের মতো পিকনিক ভিডিও এখানে শেষ হলো, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, আর আমাদের এই ভিডিওটা ভালো লাগলে প্লিজ একটা লাইক করে দিও, আর ভালো লাগলে চ্যানেলটাকে একটু ফলো করো, সাবস্ক্রাইব করো। বাই বাই, সি ইউ অ্যাগেন, সবাই ভালো থাকে, বাই বাই।